অবশেষে ইউটিউবার থেকে হয়ে গেলাম ব্যবসায়ী। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ অফ আজকের ব্লগে কিন্তু আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। অ্যান্ড সকাল সকাল বের হয়ে গেছি জিমে যাওয়ার জন্য, অ্যান্ড জিমে যাওয়ার বের হতে না হতেই দেখি রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই বাইকে না আসে আমি চলে আসি রিক্সা করে, অ্যান্ড ফাইনালি আমি চলে আসছি আমাদের ফিটনেস অ্যান্ড জিম, যেটা একজ্যাক্ট লোকেশন হচ্ছে আর্মিটোলা পুরান ঢাকা মাঠ। অ্যান্ড জিমে উঠতে উঠতে আমি জাস্ট কলা খেয়েছিলাম, জিমে উঠতে উঠতে কলা খাচ্ছিলাম, কলা খেতে খেতে চলে আসছি জিমের গেটের মধ্যে, অ্যান্ড জাস্ট কার্ড পাঞ্চ করে জিমে ঢুকে গেছি। অ্যান্ড ঢুকার পর আমি সবচেয়ে বেশি অবাক হয়ে এটা দেখে যে ইভিনিংয়ে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে, বাট আলটিমেটলি মর্নিংয়ে ক্রাউড থাকে না। দেন আমি ওয়ার্ম আপ করা শুরু করে দিই, ওয়ার্ম আপ করতে করতে সুন্দর একটা ভিউ, এটা হচ্ছে পুরান ঢাকার নয়াবাজার ব্রিজ, ব্রিজের একটা ভিউ নিচ্ছিলাম, অ্যান্ড দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো। পাশাপাশি কিন্তু ভাইয়া সাইকেলিং করতেছিল, আমার সাথে কথা বলা ট্রাই করতেছিলো। অ্যান্ড দেন ফাইনালি জিম করা শেষ, অলমোস্ট দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা জিম করেছি। অ্যান্ড তারপর জিম থেকে বের হয়ে গেছি, বের হয়ে জাস্ট একটা ব্রেকফাস্ট নিলাম, জাস্ট একটা মিল বলতে পারি। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও চলে আসছি মেইন রোডের মধ্যে, অ্যান্ড যাচ্ছে সোনাবপুরে শপের ডেকোরেশনের জন্য লাইটিং ব্যানার বানাবো। অ্যান্ড জাস্ট লাইটিং ব্যানারগুলো দেখে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিলো, কী বানাবো, কোথা থেকে বানাবো। তার মধ্যে আমার ছোটো ভাই হাই হ্যালো দিয়ে দিল আপনাদেরকে ব্লগে। সো তারপর আমরা চলে এসেছি একটা লাইট শপের মধ্যে, এখানে আমাদের ডিজিটাল ব্যানার বানাবো স্পেশালি আমার শপের জন্য। সো শপটা তারপর আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। দেন এখানে ব্যানারের কাজ শেষ, দেন ব্যানারের কাজ শেষ হওয়ার পর রিক্সা করে চলে এসেছি আমরা বংশালে। এই হচ্ছে বংশাল, একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে বংশাল মকিম বাজার 100, অ্যান্ড আমার শপ নাম্বারটা হচ্ছে 2। এটা হচ্ছে আশিয়া কমপ্লেক্স, যেটা বংশালের মধ্যে নতুন একটা মার্কেট হয়েছে। সো এবার একটু আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাই, ভিতরে নেওয়ার পর দেখাই একজ্যাক্টলি আমার শপটা কোথায়। সো এটা হচ্ছে বংশাল মকিম বাজার রোড, এটাকে 100 মকিম বাজার রোড বলে। সো আশিয়া কমপ্লেক্সের ভিতরে আমি এবার চলে যাব। সো এবার আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক। এখানে রিক্সা মামা বসে আছে গরমের মধ্যে, হয়তো তার কাছে বেশি গরম লাগতেছিল। তো ঢুকার পরে আজকে যেহেতু 15 আগস্ট, মার্কেট টোটালি বন্ধ, তো বন্ধ থাকা অবস্থা আমি আমার ইলেকট্রিশিয়ানকে ডেকে তারপর শপের ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি। সো এই হচ্ছে শপের ডেকোরেশনের কাজ চলতেছে, এটা হবে একটা বাইক অ্যাক্সেসরি শপ। শপটা আগেও ছিল, বাট এই লোকেশনে ছিল না, অন্য একটা লোকেশনে ছিল। এটাকে আমরা নতুন একটা ব্রাঞ্চ বলতে পারি ফাহিমার্ট অ্যাক্সেসরিজের, এটার লোকেশনটা কিন্তু ব্যানারে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের শপের ডেকোরেশন কমপ্লিট, অলমোস্ট 2 দিন সময় লেগেছে ডেকোরেশন প্লাস প্রোডাক্ট সেট আপ করার জন্য। অ্যান্ড একটু ফাইনাল লুক দেখিয়ে দিই যে একজাক্টলি প্রোডাক্টগুলো কী কী আছে। এখানে রয়েছে জিক্সার এসএফের উইন্ডশিল্ড, দেন রয়েছে রেডিয়েটার গার্ড, বাম্পার রয়েছে, এই পাশে একজাক্টলি আরসিবির বেশ কিছু মডেলের গ্রিপ রয়েছে, দেন এই পাশটার মধ্যে V3, R5 ভার্সন 4, ভার্সন M রয়েছে, এগুলোর উইন্ডশিল্ড। দেন এই পাশে রয়েছে বাইকারদের জন্য কিছু উইন্ড ব্রেকার, যেগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি। তো যারা চাচ্ছেন আমাদের পেজে অর্ডার করতে পারেন ফাহিমার্ট অ্যাক্সেসরিজের, এটা হচ্ছে আমার নিজস্ব শপ। অ্যান্ড এই পাশে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার, দেন এই পাশে ডেকোরেশন আইটেমের যা যা লাগে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফাহিমার্ট অ্যাক্সেসরিজে। সো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, সারপ্রাইজটাও ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, আমার শপে আসার জন্য সবাইকে ইনভাইটেশন থাকছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।